রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সহযোগে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হানান পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন গণমাধ্যমকে ব্রিফ করেন তিনি জানান সাক্ষাৎকালে বিমান প্রধান বাহিনীর উন্নয়নে গৃহীত পদক্ষেপ সহ সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন রাষ্ট্রপতি দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নে বিমান বাহিনীর ভূমিকার প্রশংসা করেন বাহিনীকে আরও এগিয়ে নিতে প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর উপর জোর দেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক